শেখ হাসিনা বাংলাদেশ পুনের ঘুরাই অনার স্বার্থতে হিন্দুর উপর চলিছে পরিকল্পিত আক্রমণ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতাতে হিন্দুক নির্যাতনের নাটক রচা হয়েছে বাংলাদেশত এই বিস্ফোরক মন্তব্য আগবহাইছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসভার মহাসচিব গোবিন্দ প্রামাণিকে শেখ হাসিনা থাকিলেহে হে বাংলাদেশ সুরক্ষিত হব হিন্দু এই বার্তা প্রেরণ করবল হিন্দুর বিরুদ্ধে আওয়ামী লীগে পরিকল্পিতভাবে আক্রমণ করেছে বলে উল্লেখ করে হিন্দুক আক্রমণ আবামী করে নেতা কলে গোবিন্দ প্রামাণিকে তারা ভারতীয় নেতাদের কথা শুনলে আশ্বাস হয় সেই আশ্বাস তারা সীমান্তে গিয়ে ওখানে রয়ে গেছে তারা ভিডিও করছে ছবি টবি তুলছে এখন তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে এই যে ইসের দিকে তারা যে দুই তিন দিন ওইখানে সীমান্তে যে করছে তাদের জন্য দুটো খাবারও তারা ওই সীমান্তের বেড়া দিয়ে ছুড়িয়ে ফেলে নাই কিংবা দলের বোতলও ছুড়িয়ে ফেলে নাই যে আপনারা আপনাদেরকে যে আমরা ভিডিও করার জন্য নিয়ে আসলাম এই যে আপনারা জল খান ইসির দেন অথচ দেখেন তাদের আশা আশ্বাস দিয়েছে তা আমাদের ভারতে শরণার্থী হিসেবে দেবে যেটা ভারতের এক নেতা বলছে এক কোটি লোকরা আমরা শরণার্থী দেবো আপনাদের জায়গা খুলিয়ে দেখেন তার মানে এই উস্কানি দিয়ে এই কাজগুলো করছে আজকে গতকাল থেকে আমরা যেটা সংবাদ পাচ্ছি যে তারা বাংলাদেশে যেহেতু শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশে ঢুকতে দিচ্ছে না তাকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হবে ইতিমধ্যে জয় প্রথমে বলেছিল যে আমার মা আর রাজনীতি করবে না এখন বলছে চাচ্ছে আমার মা এখনও প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে ফিরে যাবে এবং এখানে বাংলাদেশে একটা মানে প্লট তৈরি করার জন্য সেই আবার আগের মতো হিন্দুদের ঘাড়ে চেপে হিন্দুদের মঠ মন্দির ভাঙচুর করার একটা মহাপরিকল্পনা যেটা আমি গতকাল শুনতে পাচ্ছি যে তারা আবার সারা বাংলাদেশে একটা মেথাখার করবে সেই মেথাখার করার জন্যে মানে বিপুল অঙ্কের টাকা ঢেলে আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগদের নিয়ে মানে বিভিন্ন এলাকায় বড় বড় সমাবেশ করে হিন্দু নির্যাতনের অজুহাত দিয়ে যে তারা একটা সম্মেলন করছেন করছে জনসমাবেশ করতেছে করে এইরকম একটা প্লট তৈরি করে রাতের বেলায় মানে যেটা তাদের পরিকল্পনায় সমস্ত জায়গায় আগুন আবার সারা দেশের হিন্দুদের উপর আগুন জ্বালাবে সেই আগুন জ্বালায় তারপরে যেটা জয় বলছে এক যে শেখ হাসিনা ছাড়া হিন্দুরা নিরাপত্তা নেয় হিন্দুরা বাঁচতে পারবে না অতএব হিন্দুদের বাঁচানোর জন্য শেখ হাসিনাকে তাকে ফেরত পাঠাইতে হবে এরকম একটা বক্তব্য দিয়ে আবার তাকে বাংলাদেশে আনার চেষ্টা করছে এবং হিন্দুদের রক্তের হলি খেলা করি বাংলাদেশ থেকে হিন্দু নিশ্চিহ্ন করার জন্য একটা প্ল্যান এখন চলমান